বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া দীর্ঘ 55 বছর যাবৎ এই পর্যন্ত ইনশাল্লাহ 27,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আপনারা সবাই বন্ধন মিডিয়া মাওলাকে চিনেন এবং জানেন যে আমি অনেক পুরাতন একজন মিডিয়া হিসাবে দায়িত্ব পালন করে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আপনাদের জোড়া, ছেলে এবং মেয়েদের জোড়া জানি সুন্দরভাবে মিলে এবার তৌফিক করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আজকে আমাদের ভিডিওতে শুরু হবে, শুধু বলবো আজকে বিধবা, বয়স কম বয়সের যে মেয়েগুলো আছে বা বন্দা এবং শর্ট ডিভোর্স কম বয়সের, এদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। প্রথমত একটি মেয়ে 98-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাই, সে কোনো কারণে একটা শর্ট খেয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন একটা সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে পাবেন। আশা করি আপনারা মেয়েটার চেহারা দেখেই বুঝতে পারছেন মেয়েটা কত সৎ। তারপরে মেয়েটা হলো 99-তে জন্ম, মেয়েটা আইএ পাস করেছেন। মেয়েটা অনেক সুন্দর একটা মেয়ে, ভদ্র, শিশু বাচ্চার মতন মেয়েটা, চলাফেরা সব কিছু। যদি কোনো ভালো ছেলে তাকে গ্রহণ করতে পারেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে, ইনশাল্লাহ আসলে এরকম সুন্দর সুন্দর মেয়ে পাবেন। তারপরে মেয়েটা পাইলট মেয়ে, এত সুন্দর একটা পাইলট মেয়ে, দেখার মতন। মেয়ের নামে পাঁচতলা বাড়িও রয়েছে উত্তরার মধ্যে, একমাত্র মেয়ে বাবার, মেয়ে পাইলট এবং সুন্দর তার চেহারা, হাসি খুশি একটা কি বলবার কুঠির মধ্যে একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে পাইলট মেয়েকে গ্রহণ করতে চান, শিক্ষিত এবং ভদ্র নম্র, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন বা বুয়েটের ইঞ্জিনিয়ার হন বা চুয়েট কুয়েটের একটা ছেলে হন, কোনো আবিত্ত নাই, ভালো একটা ইঞ্জিনিয়ার ছেলে হইলে তারা ইনশাল্লাহ বিবাহ দিতে প্রস্তুত আছে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা 7 নম্বর সেক্টরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। এইরকম একটা মেয়ে বাংলাদেশে কয়টা আছে দেখেন, তার চেহারা দিকে খেয়াল করে দেখুন, হাসি খুশি, তার ভদ্র নম্র, তার যে একটা মিষ্টি ভাষায় কথা বলে, এইরকম মেয়ে বাংলাদেশে খুব কম আছে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে অতি সুবর্ণ সুযোগ হারাবেন না, খুব তাড়াতাড়ি আসেন, ভালো ভালো মেয়ে আছে আমাদের কাছে। এই 2 মাসের মধ্যে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে আসছে আমাদের এখানে, তাড়াতাড়ি যোগাযোগ করার ব্যবস্থা করে নেবেন এবং তাদের জোড়া মিলেবার জানি আমরা ব্যবস্থা করতে পারি আপনাদের সাথে। একটু তাড়াতাড়ি আমাদের সাথে সদস্য হওয়ার ব্যবস্থা করুন। আর যারা সদস্য হয়েছেন তাদেরকে বলছি আপনারা ইয়া ছবি ছবি দেখেন, দেখে আমাদের সাথে কথা বলেন। তারপরে মেয়েরা 2001-এ জন্ম, মেয়েটা অনেক, হ্যাঁ, অনেক ছোটো একটা মেয়ে, ভদ্র নম্র মেয়েটা। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আশা করি এরকম হাজার হাজার মেয়ে পাবেন। তারপরে মেয়েটা অনেক সুন্দর, 2001-এ জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাই, অনার্সে, মেয়েটা পড়েন শান্তা মরিয়মে, মেয়েটার ঠিকানা হলো 12 নম্বর সেক্টরে, কোটিপতির মেয়ে, দেখতে শুনতে ভালো, ভদ্র একটা মেয়ে, দেখার মতন একটা মেয়ে। যদি ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরটা 96-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাই, সেক্টর 10 নম্বরে বাড়ি, দেখতে শুনতে ভদ্র নম্র একটা মেয়ে, ধার্মিক হিজাবালা মেয়ে একটা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে লামিয়া যে মেয়েটা 2002-এ জন্ম, উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে কীরকম একটা ভদ্র পরিবারের মেয়ে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এইরকম মেয়ে হাজার হাজার পাবেন। তারপরে মেয়েটা ইসরাত জাহান, 97-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন। মেয়েটা ভদ্র নম্র, তার চেহারার দিকে তাকিয়ে দেন, শ্রীর মতো নাক মেয়ের, ভদ্র স্লিম একদম ফিগার, সেই রকম স্লিম ফিগার মেয়েটার। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে শাকিলা যে মেয়েটা, পাসপোর্ট 2 ইঞ্চি, যেমন দেখতে আমার সুন্দর, বিশ্ব সুন্দরী যাকে বলে, মেয়ের নামে 6 তলা বাড়ি রয়েছে আমাদের আমাদের শনির একরা মতন জায়গায়। সে আমাদের কুমিল্লার মধ্যে একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি, যে বিয়া ফ্যামিলির মধ্যে আমরা খাজনার জন্য ঢাকা নোয়াবরা হাজার হাজার বার চেষ্টা করছে, ওনার থেকে খাজনা আনতে পারে নাই। উনি সানি মোহাম্মদ বিয়া, যে সানি মোহাম্মদ বিয়ার হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল, শিল্পপতি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না
শুধু বাংলাদেশ না ইউরোপও কয়েকটা দেশের লোক তাকে দেখার জন্য বিভিন্ন দেশের থেকে হেলিকপ্টার দিয়ে আসছেন। সেই হলো মেয়ের ফ্যামিলির বংশধর, মেয়েরা 200 বছর আগের ফ্যামিলিটা। ভালো একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, 6 তলা বাড়ি আছে মেয়ের নামে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ডিভোর্স মেয়েটা 2002 জন বল প্রতি ডিভোর্স হয়ে গেছে। মেয়েটা 4 ফুট 4 ইঞ্চি হাইট, শুধু কাবিন হয়েছিল, ভদ্র নম্র সুন্দর একটা মেয়ে, শুধু কাবিন মাত্র হয়েছিল। তার সাথে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সঠিক ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা আই পাস করেছেন, অনার্সে ফার্স্ট ইয়ারে পড়েন। 2002 জন্ম মেয়েটা, অনেক সুন্দর দেখতে, ভালো, পুরান টাউনের মধ্যে সুন্দর একটা ফ্যামিলি। বাবা উচ্চ শিক্ষিত, ভাই একজন ইঞ্জিনিয়ার, ভাই ক্যানাডা সিটিজেন, ভাবিও ক্যানাডা সিটিজেন, ভাবি ডাক্তার, ভাই ইঞ্জিনিয়ার। এবং মেয়েটা আর কি বলবো, মেয়েটা সম্পর্কে রান্না বান্নার জন্য সাংসারিকের একটা মেয়ে যে এরকম সাংসারিক হবে আশ্চর্যজনক ব্যাপার। 500 লোক হইলো মেয়ের হাতে রান্না খেলে মনে থাকবে, এইরকম রান্না জানেন, বা মার কাছে শিখেছেন। বাবাও ছিলেন ভালো একজন পাকশি, বাবা মার কাছে মেয়েটা রান্না শিখেছেন। বাবার বাড়ি আছে, মেয়ের নামে 2টি ফ্ল্যাট রয়েছে, দীঘা তোলার মতন জায়গায় 2টি ফ্ল্যাট মেয়ের নামে আছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা সরকারি চাকরিজীবী, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, মেয়েটা অনেক সুন্দর, হ্যাঁ সুন্দর সুশ্রী একটা মেয়ে, ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সরকারি চাকরিজীবী মেয়েটাকে পেতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি। তারপরে মেয়েটা যেমন সিলিং, এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ইংলিশ ইংলিশ মিডিয়ামের স্কুলে লেখাপড়া করেছেন, 97-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, শিল্পপতি মেয়ে, দেখতে শুনতে ভালো, সুইট একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে 95-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা দেখতে অনেক সুইট একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো 2001-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা মেয়ে। তার নামে 1টি ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে, দেখাশোনায় ভালো মেয়েটা। এই যে মেয়েটা, এই যে মেয়ে যেটাকে আমি দেখাচ্ছি, হাতে পায়ে যেটা লম্বা হয়ে গেছে মেয়েটা, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটার জন্ম হইলে 2005-এ জন্ম। মেয়েটার নামে 5টি বাড়ি রয়েছে, গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়ের বাবার গার্মেন্টসের মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর সুশ্রী লম্বা চুল একটা মেয়ে চান, কুঠির মধ্যে একটা মেয়ে চান, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো আমাদের বিবিএ পড়তেছেন মেয়েটা, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। মেয়েটা হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট, 92-তে জন্ম, দেখাশোনায় ভালো, সর্দি বসে একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, ধার্মিক, হিজাব পরা, নামাজি একটা মেয়ে, হিজাব একটা, হিজাব দেখেন কিভাবে হিজাব পরে মেয়েটা, ছোট সময় থেকে মেয়েটা হিজাব পরে আসছে, এখন হিজাব পরতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ওই সিজে মেয়েটা দেখতে শুনতে ভালো, আমেরিকা সিটিজের মেয়েটা, দেখতে অনেক সুইট সুন্দর একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে আমেরিকা যেতে চাচ্ছেন, আমেরিকা যাওয়ার ইচ্ছুক মনে করেন, আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 2003-এ জন্ম, মেয়েরা এইচএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন। মেয়েরা দেখতে ভালো, ভদ্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েরা হলো 2017-তে এসএসসি করেছেন, 2001-এ জন্ম, 2017 হলো মেট্রিক পাস করেছেন মেয়েটা, 2017-তে। সুন্দর একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা পাবেন। আমাদের উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন, মাসির বাজার উত্তর পাশে, মমতাজ মহল কমিটি সেন্টারের পিছনে, পদ্মা ব্যাংকের পিছনে আসতেই দেখবেন যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে, উত্তরা স্থানীয় মেয়ে, মানিকগঞ্জ বাড়ি, 96-তে জন্ম মেয়েটা। মেয়েটা দেখতে অনেক ভদ্র নম্র সুন্দর একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই এই মেয়েটা সন্ধান পাবেন, ভদ্র শান্ত সৃষ্ট একটা মেয়ে। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, গাজীপুরে মেয়ে, 5 ফুট 5 ইঞ্চি হাইট, গাজীপুরে মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে লম্বা চুল একটা মেয়ে চাচ্ছেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে গাজীপুরের স্থানীয় মেয়েটাকে পাবেন ইনশাল্লাহ, যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি। তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান, 96-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা আয়ুর্বেদিক বিবিএ পাস করেছে। মেয়েটা দেখতে অনেক ভদ্র সুন্দর একটা মেয়ে,
অপূর্ব সুন্দর একটা মেয়ে ভদ্রনম্র আমাদের বন্দর ম্যাডামের মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা 97 জন্ম, মেয়েটা হলে 5'4" হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা গুলগাল চেহারা, চোখ চোখ বড় বড় চোখ, হ্যাঁ বাসা বাসা চোখ মেয়েটার, দেখতে অনেক সুইট মায়াবী চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিজের মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা করে নিন। তারপরে মেয়েটা হলো 96 জন্ম, 5'4" হাইট, 13 নম্বর সেক্টরের বাড়ি, 96 জন্ম, 5'4" হাইট, 13 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 6 তলা বাড়ি, মেয়ের নামে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দর সুশ্রী একটা মেয়ে, বন্দর মিজের মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 98 জন্ম, 5'2" হাইট, বনশ্রীতে তার বাড়ি, বনশ্রীতে তার 3টা বাড়ি রয়েছে তার নামে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। আমাদের এখানে যেহেতু মেয়ে পাবেন, প্রত্যেকটা মেয়ের নামে ফ্ল্যাট বাড়ি প্লট একটা একটা কিছু থাকবে ইনশাল্লাহ। কারণ সাধারণ লোক কিন্তু আমাদের এখানে আসতে ভয় পায়, আসতে চায় না। এরা মনে করে আমি জানি কত লাখ লাখ টাকা আদায় করি, আসলে আমি কারোর থেকে কোনো টাকা দাবি করে নেই নাই, যে যা খুশিয়া দেয় তাই নিয়ে নিই আমি। তবে ভর্তি হওয়ার পরে আমি কারোর থেকে দাবি করি না কে কত দিবেন, যার যার খুশি মতে দেয়। এই জন্য যদি আপনারা ভয় পান তাহলে কিভাবে হবে? এই যে 5'3" মেয়েটা, হ্যাঁ 2003 জন্ম, আমি তো এই সমস্ত মেয়েদের থেকে কোনো দাবি করে টাকা নিই না, ছেলেদের থেকে দাবি করি না যে আমাকে 2 লাখ দিতে হবে, 1 লাখ দিতে হবে, 50,000 দিতে হবে, কোনো দাবি নেই। যে যা খুশিয়া দেন তাই আমি নিচ্ছি। যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা করেছি আমি এই পর্যন্ত 55 বছর যাবত এই ঢাকা শহরে আনাতে কানাতে যেভাবে বিয়া দিছি, কেউ বলতে পারবে না কারোর থেকে আমি 1 লাখ টাকা নিছি, 50,000 নিছি। দু একজন কোচিত 50,000 বা 1 লাখ টাকা দেয়, লাখের মধ্যে একজন বা দুইজন। কাজে আমি দাবি করি না, এরা ইচ্ছে করে দিছে, আমি দাবি করি না। কাজে আপনারা ভয় পাইন না আসতে, গরিব ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই আসবেন ইনশাল্লাহ। আমার এখানে সুবর্ণ সুযোগ এমন পাবেন না। কোনো মিডিয়া কিন্তু এই মধ্যবিত্তর কাজও করে না, এমনও মিডিয়া আছে মধ্যবিত্তর কাজও করে না, কিন্তু তারা যাবে কোথায়? আমরা যদি তাদের কাজটা না করি তারা কোথায় যাবে? একটা মেয়েকে মিলানো, একটা ছেলেকে মিলানো তো কঠিন কাজ, কাজেই কঠিন কাজ সম্ভব করতে হবে আমরাই নিজেরাই। আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নাজির করে আমরা যদি সবার কাজে না করতে পারি তাহলে আমরা কেন কেমন মিডিয়া হইলাম? মিডিয়া মানে সবার কাজ করতে হবে, সকলে কাজ করতে হবে, গরিব ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার কাজ করতে হবে। এমন আছে বিনা পয়সা করতে হবে, কিচ্ছু করার নাই, তার টাকা পয়সা নেই, সে তো বিয়ে দিতে হবে, তার তো বিয়ে করতে হবে, বিয়ে দিতে হবে মেয়েটাকে। কাজে টাকা পয়সা নিয়ে আমি কোনো বাহাদুরি দেখাই না বা কোনো তাইও না, যে যা খুশিয়া দেন। কারণ দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য মাত্র, ক্ষণিকের জন্য আসছি। এই সময় যদি আপনারা যদি উপকার না করতে পারি, জোড়া যদি আমি না মিলাইতে পারি তো আমি কিসের মিডিয়া হইলাম? আমি তো অর্থের জন্য টাকার জন্য মিডিয়া ব্যবসা করি না। কারণ অর্থের জন্য জ্বালা করে তারা আখেরাতের ভয় করে না, তারা দুনিয়াতে থাকতে চায় সুখে। আমি দুনিয়াতে সুখ শান্তি চাই না, আমি চাই আখেরাতে, জানি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুণ কীর্তনের জানি আমি একটা শুভ ফল পাই, সেই জন্য আমি কাজ করতেছি বিনা পয়সা, বিনা প্রতিদ্বন্দ্বিতা, কোনো তাওয়া পাওয়া নাই আমার কাছে। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে একটা মেয়ে দেন 5'3" যাক, দেখতে কত সুন্দর, সুশ্রী একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, নামাজি একটা মেয়ে। এই মেয়েটা বিয়ে দিতে আল্লাহর কাছে তো ভালো আছেন, মানুষের কাছে ভালো থাকবেন, আঙ্গুল দিয়ে দেখা দিবেন, কারো বদনাম বলবেন না, কোনো মেয়ের নামে কোনো ছেলের নামে বদনাম বলবেন না। কারণ বিয়েটা হইতে হবে, বিয়ের জন্য আমরা সবাই দেখতে হবে, খাটতে হবে, যাতে জোড়াটা মিলে যায়। যদি বিয়েটা জোড়ায় যদি না মিলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সেই ক্ষমতা যদি না দেন, সেই ইশারা যদি না দেন, আমরা কোথায় যাবো, কাটটা করবো? এরা কোথায় যাবে, এরা কোথায় যাবে আমাদেরকে ফেলে? তাই যে 98 জন্ম একটা মেয়ে, 5'4" যার অনার্সে পড়ে, মেয়েটা দেখতে অনেক ভদ্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নৌসিন প্রসি, 2000 জন্ম, মেয়েটা 5'4" হাইট, মোহাম্মদপুরে বাড়ি, মেয়ের নামে 2টি ফ্ল্যাট আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 99 জন্ম, মেয়েটা হলো 5 ফিট মাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। যে মেয়েটা 5 ফিট কিন্তু তার যোগ্যতা দেখেন কত, সে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা ফার্স্ট হয়েছেন। তার গুণ কীর্তনের খবর আর কি বলবো, সে চাকরি করলো, সে অনেক টাকা বেতন পাবে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা দেখেন 2004 জন্ম, 5'3" হাইট, রানিং মেয়েটা পড়তেছে, 11 নম্বর সেক্টরের বাড়ি, ভদ্র নম্র সভ্য শান্ত সর্বদিকে মেয়েটা গুণান্বিত। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা দেখেন কত ভদ্র মেয়ে, শান্ত সিষ্ট মেয়ে, 2001 জন্ম। আমরা একটা মেয়ে যখন বাসা অফিসে ঢুকে তখনই বুঝতে পারি মেয়েটা কেমন হবে, মেয়েটার সংসারে গেলে কেমন হবে। এই যে দেখেন মেয়েটা, আমি আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন, মেয়েটার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা শান্ত সিষ্ট কেমন হবে,
সংসারই কেমন হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবে কিনা, তার চেহারায় বেশি উঠবে, তার চেহারার মধ্যে কথা বলবে যে মেয়েটা কত ভালো, দেখেন মেয়েটা কত সুন্দর চেহারা, ভদ্রনম্র, এই নিয়ে যে সংসারে যাবে সেই সংসারে ফুলের মতন পবিত্র হয়ে ইনশাল্লাহ উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে না ইনশাল্লাহ, সংসার উঠতে থাকবে সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এদেরকে ভালো একটা জোড়া মিলানের তৌফিক করে দিন আল্লাহ, আমি যেন তাদের কাজটা সুন্দরভাবে করতে পারি। তারপরে মেয়েটা দেখেন 99 জন্ম ইঞ্জিনিয়ার মেয়েটা, ডানমুন্ডিতে পারি এক বোন এক ভাই, মেয়েটা একাপরে এত ভালো কি বলবার, উলেবেল এলেবেল করেছেন, উলেবেল এলেবেল এলেবেলও সে ভালো রেজাল্ট করেছে। তারপরে আমাদের নর্থসাউথ থেকে ইঞ্জিনিয়ারিং সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, ইঞ্জিনিয়ার ছেলে থাকে, আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। আর কি বলবো আপনাদেরকে, সবাই ভালো থাকুন ইনশাল্লাহ। আর আমি চাচ্ছি, আমি প্রতিনিয়ত আপনাদের চ্যানেলে নতুন 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 পাত্রপাত্রী দেখাবো, আপনারা লক্ষ্য করে দেখবেন, টিকটকের মধ্যে দেখবেন আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন পাত্রপাত্রী দেখাবো। আপনাদের মূল্যবান সময় যে নষ্ট করেছি আমি আপনাদের, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু বলতে চাই না, আমাদের মাধ্যমে আপনারা বিয়ে সম্পন্ন করতে আজই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, মেম্বারশিপ গ্রহণ করে নিন, বন্ধন মিডিয়ার মাধ্যমে আসুন। আমাদের ছেলেরা সবসময় অফিসে তৈরি থাকেন, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত চলে আসুন, সবসময় অফিস খোলা পাবেন, আমাদের অফিস কোনো বন্ধ করি নাই, কখনো বন্ধ থাকবে না ইনশাল্লাহ। আমাদের ঠিকানা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাউন, মাস্টার বাজার উত্তর পাশে, মমতাজ মহল কমিটি সেন্টারের পিছনে আমাদের বন্ধন মিডিয়া অফিস, আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং আমাদের মেম্বারশিপ হওয়ার ব্যবস্থা করে নিন। মেম্বারশিপ হওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না, পারলে দিবেন না পারলে নাই, আমার কোনো দাবি নেই কারোর সাথে। আমি চাই সকলের মনের আশা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পূরণ করতে পারি, আমি এটি আল্লাহর কাছে চাই আর কিছু না। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেন এবং সুন্দরভাবে যেন আপনাদের সবার কাজ যেন খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই করে যেতে পারি, যারা সত্যি সহায় দেরি যেন হয়, বিলম্ব হলে তো আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে, মনে কষ্ট থাকে, ঘুম নিদ্রা দেয় মেয়েদের আরাম, আমি জানি মেয়েদের গার্জেনরা, মেয়েটা যতক্ষণ বিয়ানো হবে তাদের ঘুম নিদ্রা আরাম হয়ে যায়, চিন্তা চেতনায় তাদের চিন্তা চেতনায় কোনো কারণ নাই, কারণ মিডিয়া অফিসে যখন আসবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ হবে, ধৈর্য সহকারে বসে থাকবেন, ধৈর্য ধরবেন একটু ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কবুল হয়ে যাবে, মা বাবার দোয়া সবচেয়ে বড়, আপনাদের দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া অবশ্যই মিলবে, দুনিয়াতে যেমন আল্লাহ পাঠাইছেন তার দোয়াও দিয়েছেন, কাজে এখনো সে চিন্তা চেতনার কোনো কারণ নাই। আমরা যেহেতু আসছি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম জানি দৃষ্টিভঙ্গি দিয়ে জানি আমি আপনাদের কাজটা করার সুযোগ পাই, এই বলে আমি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহ।